একুশে টেলিভিশনে জনপ্রিয় অনুষ্ঠান একুশের চোখে প্রচারিত ভণ্ড চিকিৎসক টাইগার বাবাকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজধানী কদমতলি এলাকায় প্যারালাইসিস, ক্যান্সার ও প্রতিবন্ধী রোগীদের কাছ থেকে চিকিৎসার নামে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে টাইগার বাবা। জিয়া খানের রিপোর্ট। গেল মাসে একুশে টেলিভিশনে প্রচারিত হয় আধ্যাত্মিক চিকিৎসক টাইগার বাবা নামে ভুয়া চিকিৎসার ধারাবাহিক প্রতিবেদন। দেখানো হয় বিভিন্ন দুরারোগ্য রোগের অপচিকিৎসার চিত্র। একুশের চোখে শুধু অর্থ আত্মসাতই নয়, টাইগার বাবার অনৈতিক কর্মকাণ্ড তুলে ধরা হয়। বিষয়টি দৃষ্টিগোচর হলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা টাইগার বাবাকে ধরার জন্য তৎপর হয়ে ওঠে। পালিয়ে থাকা ভুয়া চিকিৎসককে উত্তরা 10 নম্বর সেক্টর থেকে গ্রেফতার করে র্যাব। টাইগার বাবা প্যারালাইসিস, ক্যান্সার, প্রতিবন্ধী সহ বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছিল, যা আধুনিক চিকিৎসা শাস্ত্রে কোথাও কোনো ভিত্তি নেই। সেটা চিকিৎসা নয়, সেটা ছিল এক অমানসিক নির্যাতন এবং একটা অত্যাচার। টাইগার বাবার চিকিৎসা পেতে হলে টাইগার এনার্জি ড্রিঙ্কস, মোমবাতি নিয়ে আসতে হতো। চিকিৎসা শাস্ত্রে কোনো রকম জ্ঞান না থাকলেও মায়ের কথা মতো মানুষকে ভুয়া চিকিৎসা দেওয়ার কথা স্বীকার করেন টাইগার বাবা। এটা পূর্ণিমার রাত্রে কি পাইছে তা আমি নিজেও জানি না স্যার, অনেক আগের কথা। তাই আমাকে এটা দিছে, মা আমার যে কথা বললে দিতে বলছে, আমি সেই কথা বললেই আমি এই ট্রিটমেন্টটা দিতাম। কথা হয় ভুয়া চিকিৎসক টাইগার বাবার প্রতিবেদন প্রচারকারী অনুষ্ঠান একুশের চোখের উপস্থাপকের সঙ্গে। আমি তার কাছ থেকে যারা চিকিৎসা নিয়েছে তাদের বাড়িতে বাড়িতে গিয়েছি, তারা সবাই বলেছে যে চিকিৎসা নেওয়ার পর তারা ভালো তো হয়নি, অধিকন্তু আরো খারাপ হয়েছে অবস্থা। কালাম ওরফে টাইগার বাবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র্যাব। জিয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা।